বিলাল, আমার নবী যখন দুনিয়ার থেকে উফাত বরণ করলেন, হযরত বিলাল নবী যখন দুনিয়ার থেকে যখন পর্দা করলেন, বিলাল দেখেন কি করলেন, হযরত বিলাল টোপলা বেঁধে পোটলা বান্দিয়া, হযরত বিলাল আপনার যখন মদিনার থেকে বের হচ্ছে, আবু বকর বলে রে বিলাল পোটলা বেঁধে তুমি কই যাবা, বিলাল বলতেছে আবু বকর রে আমি আজান দিলে নবী মসজিদে আইতো, এখন নবী নাই, আজান দিলে আমি বিলাল, আজান দিলে মসজিদে আসে না, যেই জায়গা আজান দিলে নবী মসজিদে আসি না আমি বিলাল সেই মদিনায় থাকবো না। আমার ভাই নামের এবার বিলাল পোটলা বেঁধে যখন যাবে আমার নবী বলে আবু বকর বলে বিলাল রে কই যাবা, বিলাল দেখে দেখে বলে আবু বকর রে যে নবী মদিনায় নাই আমি বিলাল এই মদিনায় থাকবো না। বিলাল পোটলা বেঁধে বাদাম চলে গেল, আমার ভাইরে আমার নবীর সাহাবিরে নবীর রওজার পাশে যা সালাম দে কবরটা জিয়ারত করে, আমার ভাইরে আমার আবু বকরকে স্বপ্নে দেখা আবু বকর তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া জিয়ারত করো রে, আবু বকর করে, ওসমান করে, আলী করে, নবীর অন্য অন্য সাহাবিরা সালাম দেয় জিয়ারত করে, কিন্তু আমার বেলাল কই, আমার বেলাল আইলো না। আবু বকর সালাম দেয় বলে নবী গো আপনার বিল্লাল নাই, বিল্লাল বলছে যে জায়গা নবী নাই রে সেই মদিনে আমি মিনার আজান দিব না। বিল্লাল হুজুর বিল্লাল তো নাই চলে গেছে মিশরে চলে গেছে, হযরত বিল্লাল মিশরের অলি গলিতে ঘুরে ঘুরে বেড়ায় খায়া খায়া খায়াও দিন যায় না খায়া বিল্লালে দিন যায়, স্বপ্নে যোগে রসুল বলে বিল্লাল রে একই জুলুম করলি রে বিল্লাল, এ বিল্লাল কতদিন ধরে তোমার মধুর কঠে আজান শুনি না, এ বিলাল কত সাহাবি আমার কবরের পাশে এসে আজান দেয় রে বিলাল, এ বিলাল কবরের পাশে এসে সালাম দেয় মিনার আজান দেয়, একটা দিনের জন্য তুই আমার কবরের পাশে এসে সালাম দিলি না, মসজিদে আজান দিলি না রে বিলাল, এত বড় জুলুম তুই করিস না রে বিলাল। বিলালের বাদান ঘুম ভেঙে গেল, এই বিলালের ঘুম ভেঙে গেল, বিলাল ঘুম থেকে উঠিয়া রসুল রসুল বলিয়া চিল্লাইতে চিল্লাইতে কাঁদতে কাঁদতে মদিনার দিকে বাদন রওনা করলেন। গভীর রজনীতে হযরত বিল্লাল যখন মদিনায় এসে গেলেন, যাইয়া রসুলের কবরের পাশে রওজার মোবারকের পাশে দাঁড়াইয়া বিলাল সালাম দিয়ে বলে রসুল গো আমি বিলাল আপনার স্বপ্নে দেখছি, আমি বিলাল আপনার কবরের পাশে আসছি। আবু বকর বলে রে এ বিলাল আসছো, হযরত ওমর বলে বিলাল আসছো, রাগে বলে ও মদিনার মানুষেরা বিলাল আসছে রে মদিনায়, সব খবর সরে গেল বিলাল আসছে রে, আমার নবী মনে হয় আসছে, নইলে বিলাল কেন আসবে। সাহাবিরে বলে বিলাল কতদিন তুমি মিনার আজান দেও না রে বিলাল, আজান দে মিনারায়ত, বিলাল ডাকতে বলে আবু বকর উসমান আলী মিনারায় উঠবো না, আজান যদি দেই আমার নবীকে নামাজে আসবে, হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে। এবার বিলাল আজান দেয় না, দেখে বলে এ আবু বকর আজান যদি দেওয়াইতে চাস কারুর কথা বিলাল আজান দিবে না, হাসান হুসাইনকে ডেকে নিয়ে, হাসান হুসাইন আসলে, এবার হাসান হুসাইন আসিয়া বিলালকে ডাকতে বলে ও নবীর সাহাবি আমার নবী নাই, আমার নানা নাই, কতদিন ধরে তুমি আজান দাও রে, দেও না রে বিলাল, দে বিলাল তুই আজান দে। হযরত বিলাল হুসাইনকে দেখছে আমার নবী চেহারা পাইছে, বিলাল যাইয়া হুসাইনকে জড়া ধরে কান্দে বিলাল আমার নবীকে তোমার মতো দেখা গেছে রে, এ হুসাইন আমি বিলাল তোমার কথা মতো আজান দিব। মিনেরাই উঠলেন পুরীর ওই ঘরের ছাদের উপরে উঠলেন, মিনেরাই উঠিয়া বিলাল আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনার মানুষ বলে আজ বিলালে আজান দিছে মনে হয় আমার নবী আসছে, যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার মিরা আর একজনকে ডাক দেয় তাড়াতাড়ি ঘুম থেকে ও মধুর কণ্ঠে বিলাল আজান দিছে রে, বিলালও আসছে আমার বিশ্ব নবী মনে হয় চলে আসছে, যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বিল্লাল বাদন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, বিল্লালের জ্ঞান ফেরে না, ফেরে না, ফেরে না, বিল্লালের জ্ঞান ফিরলেন। কেরে বিল্লাল তুই এইরকম করলি কেন, যখন মুহাম্মদ বলে টান দিয়েছি আমি নবী, আমি বিল্লাল নবী নাই কথা মনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছি। বিল্লাল অনাহারে থাকতে থাকতে কলজে ফেটে মারা গেছে, আমার নবী যেই উটের উপরে আরোহণ করেছে ওই উটটা নবী মৃত্যুর পরে অফাদের পরে এই উটটা খানা খায় না, আমার নবীর কথা মনে উঠিয়ে উটটা শুধু কান্দে কান্দে, উট কান্দে আমার নবীর প্রেমে, নবীর মায়ায় উট কান্দে, আমাদের নবীর মায়ায় চোখে পানি আসে না, উট কান্দে রে আমার নবীর মহব্বতে উট কান্দে। আবু বকর বলে উঠনি রে, খা খাবার খা, খোল খায় না, বুসিও খায় না, কোনো খাবার খায় না। ওসমান বলে খাবার খা, আলী বলে রে রসুলের উঠ খাবার খা, উঠ শুধু কান্দে নবীর মহব্বত কান্দে। কূপ দৌড়া যাইয়া লাপ মারছে, কূপের মধ্যে পইরিয়া কলজে ফাইটে মারা গেছে, নবীর প্রেমে উঠ কান্দে, পশু পাখি কান্দে, আমরা কান্দি না। আচ্ছা বাচ্চা মানুষ কথা বলতে পারে না, ওই যে বোবা মানুষ তাই না, আমার একটা বাগ্নি ছিলেন, এ বাবা বসো আমি মোনাজাত করবো, কথা বলতে পারে না কিন্তু আমার ওয়াজ শোনে, কোরআন শরীফে পড়তে পারে, সুবহানাল্লাহ কয়, লিখতে পারে কিন্তু মামা বলে আমাকে ডাকতে পারে না। একদিন গেছি, ও লিখতেছে যে মামা আল্লাহ তোমাদের ভাষা দিছে আল্লাহ মাহুল ভাইয়া, তোমরা ভাষা দিয়ে কথা বলতে পারো কিন্তু আমার মন চায় আমার মামাকে আমি মামা বলে ডাকবো কিন্তু বলতে পারি না। কয়েকদিন পরেই দেখলাম যে কবিতে একটা গান বের হয়ে গেছে, হাসতে পারে বোবা লোকে বলতে পারে না, গাই পড়তে পারে আল্লাহর কোরআন বলতে পারে না, দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বোবা লোকে বলতে পারে না, হায় হায় পড়তে পারে আল্লাহর কোরআন বলতে পারে না। একই মাটি তৈরি মোরা এমন কেন হলো, এই কথাটা আল্লাহর কাছে প্রশ্ন রয়া গেল, মাওলা প্রশ্ন রয়া গেল, একই মাটি তৈরি মোরা এমন কেন হলো, আল্লাহর কাছে এই কথাটি প্রশ্ন রয়া গেল। আল্লাহ কাউকে কোরআন পড়ায়, কাউকে আল্লাহ বাসা ফুটায় কাউরে ফুটায় না, হাসতে পারে বোবা লোকে বলতে পারে না, দেখতে পারে বোবা লোকে কোরআন পড়তে পারে না, আল্লাহ মাহুল বায়া। শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাসা, আল্লাহ বোবা মানুষ দান করছে তুমি কবুল করে নাও, কানা আমি আল্লাহুম্মা আমিন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাগরিব থেকে শুরু করি রাত প্রায় আল্লাহ 12টার কাছাকাছি হয়ে গেছে রে, আল্লাহ তোমার বান্দারা কালেকশন দলে মাহফিল ভেঙে যায়, তোমার আশিকে বান্দারা চলে যায় নাই, সিটে পাতাম তো কিছু উড়বেই, উদরে হাজার হাজার টাকা দান করলো মা বোনের একজন যায় না, হাজার হাজার টাকা দান করছে আল্লাহ এদের দান মৌলা তুমি কবুল আর মঞ্জুর করে না, এই মাদ্রাসাটাকে তোমার হাতে সুবর্ধন করে দিলাম রে আল্লাহ, এই মাদ্রাসাটাকে কেমন পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না, এই মাদ্রাসার কমিটি যারা সেক্রেটারি কমিটি কেশিয়ার সভাপতি সভাপতি আল্লাহ কো কমিটি যারা আছে মাদ্রাসায় যারা দান খয়রাত করতেছে আল্লাহ কই দান মাদ্রাসার দিকে যাদের নজর আছে সবাইকে তুমি বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করিও, জান্নাত নসিব করিও রে মাওলা। জীবনে বহুত মোনাজাত করছি জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে আল্লাহ, আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে না, আল্লাহ জানি না কার মানা হয় কার বাবা দুনিয়ায় না, মা বুধু রে এই মোনাজাতের খাতিরে মা বাবা কবর ওখানা বাগে জান্নাত বানিয়ে দাও, বাড়িতে গেলে বাড়ি সব মানুষ পায় বাবার বাড়ি পায় মার সাজানো ঘর পায় কিন্তু মা আর আব্বাকে পাই দে, মাওলা কার জানি ওই মা নাই রে বাবা নাই, আজকের মোনাজাতের খাতিরে মা বাবারও কবর ওখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আমি গুনাহগার
দীর্ঘদিন বাবা হারাইছি, দীর্ঘদিন ধরে মা হারাইছি, আল্লাহ গো আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরের গোড়ে দাব মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার এই এই মাদ্রাসার আল্লাহ হুজুর আল্লাহ শিক্ষককে তুমি আল্লাহ হাক্কানি আলেম বানাইও আল্লাহ, আবিদুর ভাই আমার সাথে যোগাযোগ করছে মনে নেই এক আশা তুমি পুরো করে দিও আল্লাহ, বাম পাশে আমার আলেম ভাই আমার দাদু ভাই আছে আল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন কলমার দাবা দিতে পারে ইসলামের সৈনিক হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, মৃত্যু দি যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না, মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।